আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা সি প্রোগ্রামটা একটা মজার কাজ করব, সেটা হচ্ছে আমরা আমাদের কোড ব্লকস এর ভেতরে বা সি প্রোগ্রাম যে কম্পাইলার দিয়ে করেন, তো ওইটা থেকে আমরা সাউন্ড বের করে নিয়ে আসবো। মানে সি প্রোগ্রামে একটা সাউন্ড ফাংশন ইউজ করবো যেটা আমাদেরকে কি করবে, সুন্দর সুন্দর সাউন্ড প্রডিউস করবে। তো তার জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করি, এটার নাম দিলাম হচ্ছে sound.c। ওকে, প্রথমে আমরা হচ্ছে আমাদের হেডার ফাইলগুলো ইনক্লুড করি, আইডি মেইন অ্যান্ড রিটার্ন জিরো। সো আমরা আমাদের ফাংশনটা লিখে ফেলি, ফাংশনটা কি বিপ। এখন এই বিপ ফাংশনটার ভেতরে আমাদেরকে দুইটা প্যারামিটার পাস করতে হবে। তো প্রথম প্যারামিটার যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা পাস করতে হবে, সাউন্ডটা কত ফ্রিকোয়েন্সিতে হবে। তো বেসিক্যালি এই বিপ ফাংশনটা 32 হার্টজ থেকে মেবি হচ্ছে 37,000 সামথিং হার্টজ পর্যন্ত আর কি সাপোর্ট করে সাউন্ড। তো আমরা একটা এখানে দিয়ে দিই, ধরলাম যে 500 হার্টজ। অ্যান্ড পরের যে প্যারামিটার, সেটা পাস করতে হবে আমাদেরকে কত সাউন্ড। এখন হতেছে এটা সাউন্ডটা নেয় অ্যাকচুয়ালি মিলি সেকেন্ডে, তো ধরলাম আমরা 1000 মিলি সেকেন্ড, মানে হচ্ছে 1 সেকেন্ড, রাইট? সো আমরা 1000 মিলি সেকেন্ড না দিয়ে ধরলাম যে হচ্ছে এখানে 500 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। অ্যান্ড এই ফাংশনটা অবশ্যই একটা রিটার্ন টাইপ আছে, তো রিটার্ন টাইপটা কি, রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান। তো বুলিয়ান ফাংশন কি করে, বুলিয়ান ফাংশন হচ্ছে আমাদের আইদার ট্রু ফলস করে আর হচ্ছে ফলস রিটার্ন করে, তাই না? তো 0 for true, 0 for false, 1 for true। আমরা এখন সিম্পলি এটাকে রান করব, রান করে দেখি যে আমাদের ঠিক আছে কিনা সবকিছু। আও, কেন রান হলো না? অ্যান্ড এটা যে হেডার ফাইল আন্ডার কাজ করে, সেটা হচ্ছে এটা আমরা দিতে ভুলে গেছি, ইনক্লুড উইন্ডোজ ডট এইচ। তো এটা উইন্ডোজ হেডার ফাইলের ভেতরে কাজ করে। এবার দেখে রান করে কি হয়, পারফেক্টলি কাজ করছে। আই গেস আপনারা একটা সাউন্ড শুনতে পারছেন। তো এখন এই বিপকে আমরা একটু বিপকে কাজে লাগিয়ে দেখি কোনো সাউন্ড বানাইতে পারি কিনা। সো ধরলাম এখানে দিলাম 300, এগুলো হার্টস, হার্টস চেঞ্জ করে দেখি কেমন কেমন সাউন্ড আসে, একটু ট্রাই করে দেখি। আমরা আপনার নিজেদের মতো ট্রাই করবেন। অ্যান্ড এটাকে ধরলাম সাপোজ 800, এটাকে 1200। চলেন রান করে দেখি কেমন সাউন্ড আসে। তো আপনারা চাইলে আরো অনেক ভাবে করে দেখতে পারেন, যেমন সাপোজ এখানে দিলাম 1900, অ্যান্ড এটাকে আমি 1000 মিলি সেকেন্ড করে দিলাম, মানে 1 সেকেন্ড ব্যাপী বাজবে লাস্টেরটা, দেখি কি হয়। সো দিস ইজ ইট। তো এই ছিল একটা ছোটখাটো কাজ, তো এটা করে আপনারা দেখতে পারেন, মনে হয় মজা পাবেন অনেকেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।